গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল উঠে চা করতে চলে এসেছি আমি, বাড়িতে এসেছি। দেখো সকাল সকাল এই যে আমরা সবাই লুচি পরোটা খেতে বসে গেছি সবাই মিলে। সুইটি কিরকম সকালবেলায় দিদা দাদুর সঙ্গে খাচ্ছে দেখো, ভাই তো কালকে বিয়ে বাড়ি গেছে খাবে না, ওই জন্য আমরাই সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি তাড়াতাড়ি। এই দেখো ঘড়িতে আজকে 10টা, তাড়াতাড়ি টিফিন হয়ে যাচ্ছে এখানে এসে। দিদারা বলেছে যে খাটের ওপর খেললে নোংরা হবে, সেই জন্য খাটের তলায় ঢুকে গেছে খেলছে, দুজন মিলে দাবা খেলছে। এই দেখো বলছে এখানটা পরিষ্কার আছে, দেখো এখানে গাছপালা আছে। এই এই এখানে শুটিং তুলতে এসছে আমার মেয়ে শাড়ি পরে। এটা কি হচ্ছে, মামার বাড়িতে এসে কোথাও যেতে দিচ্ছে না, কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না, কিছু কাজ করতে দিচ্ছে না, শুধু বলছে এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে শুটিং তোল। আমি টিকটক টিকটক না শর্ট ভিডিও। ওই দেখো সন্ধেবেলা এদের সবার জন্য এই ও বাবা মা সুইটি। সুইটি ভালো রয়েছে, পাস্তাটা কেমন হয়েছে? মামার বাড়িতে এসেও পাস্তা বায়না করছে, রেগুলার স্কুলে নিয়ে যায়, তোমরা তো সবাই জানো। দেখো আবার এখানে এসেও পাস্তার বায়না। দেখো সোহানি দোকানে কি কিনতে এসেছে, ও পাইকারি দোকানে এসেছে এই যে স্টেশনের কাছে, ট্রেন দেখতে এসেছে। দেখো বছরে দু তিনবার বাড়িতে আসে, নতুন ব্রিজ হচ্ছে আমাদের এখানে। লকডাউনের আগে থেকেই বাচ্চা তখন ছোট ছিল, তারপরে লকডাউন গেল আসা মানে দু বছর, তারপরে 21 সালে একদিন জাস্ট উঠেছিলাম, পিসির বাড়ি গিয়েছিলাম। আমাদের ট্রেন জার্নি খুব কমই মানে হয়। সোহানি মামার বাড়িতে ট্রেন দেখতে এসছে গাড়ি করে, ট্রেনে ওঠে না বলে ট্রেন দেখতে এসছে। বাবু কেমন দেখছিস? আজকে কি সুন্দর ঘুগনি হয়েছে, রুটি হয়েছে, আবার রাত্রিবেলা আমরা একটু মুড়ি খেয়ে ঘুমাবো। এই দেখো এই যে সবাই একসঙ্গে খেতে বসেছে। আমি ঘুরে এলাম, মার্কেটিং করে এলাম, টুকটাক খাবারের জিনিস, তারপরে এই যে সবাই মিলে খেতে বসেছি। ঘুগনি করেছে আজকে মা। ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট আজকের জন্য।